মিষ্টু কি হয়েছে কাচ্চিস কেন এইভাবে রাস্তায় বসে মা দেখো না আমার প্যান্টে জানি সব কি ভরে গেছে কি দেখি দেখি এই দেখো ও এইগুলো তো চোর কাটা সেটাই তো বলছি চোর কাটা লেগে গেছে আর পাটা খুব চুলকাচ্ছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে যারা দুষ্টু তাদের প্যান্টেই লাগে এই সব ইয়ে আমি তুলে দেব না আরে থাম থাম আবারো কাচ্ছে মেটা তা কান্না করব না তুমি বলছো ভালো হয়েছে সেই জন্যই তো আমি কান্না করছি ঠিক আছে তুই কাটতে থাক আমি বাড়ি থেকে ঘুরে আসি এই মিষ্টু কি হয়েছে তুই নাচ করছিস নাকি হ্যাঁ এদিকে দেখ তোর জন্য কি নিয়ে এসেছি কি এলো তোমা এই দেখ ও বাবা কত বড় হলুদ পোকা আরে এটা পোকা না ভয় পাচ্ছিস কেন এটা হলুদ পোকা আবারো বলছে হলুদ পোকা তুই হাতে নিয়ে দেখ তারপর বলবি আবারো ভয় পাচ্ছিস তুই হাতে নে আমি আছি তো এটা কি মা এটা হলো আনারস তোমারটা আনারস নাকি হ্যাঁ তাহলে এটা আমি খাবো না না তোকে আমি খেতে দেব না কেন তুই কিছুক্ষণ আগেই তো বলছিলি এটা হলুদ পোকা এখন বলছিস আনারস আমার আনারস দে আমি খাবো আমি খাবো তুই খাবি হ্যাঁ ঠিক আছে তোর জন্যই তো এনেছি এ আমার সেনা মা ভালো মা আমার জন্য আনারস এনেছে ঠিক আছে এবার চলে আয় এটা কেটে লবণ লঙ্কা দিয়ে চটকে খাবো ইয়ে ইয়ে এই মিষ্টু কি কি করছিস তুই এই তো হরে কৃষ্ণ নাচ করছিস হরে কৃষ্ণ নাচ করছিস হ্যাঁ এই মিষ্টু কি তুই আমাকে অনেক দিন থেকে নাচ দেখাস না আজকে একটু হরে কৃষ্ণ বলে বলে নাচ দেখাবি হ্যাঁ দেখাবো তাহলে দেখা দেখি আজ প্রেম আনন্দে বাহু তুলে নাচো এ মন কৃষ্ণ বলে বাহ 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 খুব সুন্দর তো নাচ করতে পারিস হ্যাঁ আমি খুব সুন্দর নাচ করতে পারি গান গাইতে পারি থ্যাংক ইউ মিষ্টু আমি যে নাচ আর গান বললাম আমাকে কিছু দেবে না দেবো তো এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি বিস্কিট নিয়ে এসেছি ওমা বাদাম বিস্কিট হ্যাঁ আরেকটা জিনিস আছে তো কই দেখি দেখি এই দেখ একটা চুটকি ব্যাগ এনেছি ওমা চুটকি মানি ব্যাগ হ্যাঁ আমার সেনা মা ভালো মা ঠিক আছে এই মিষ্টু কি হয়েছে তুই বলছিলি না আমাকে একটা ঘড়ি কিনে দাও আমাকে একটা নেল পলিশ কিনে দাও আমাকে একটা হেয়ার বেল কিনে দাও হ্যাঁ বলছিলাম তো তুমি কি এনেছো মা হ্যাঁ এনেছি এই দেখ হেয়ার বেল কত সুন্দর হেয়ার বেল নেল পলিশটা নে কত সুন্দর কালার এই দেখ ঘড়ি কত সুন্দর ঘড়ি তোর পছন্দ হয়েছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে আমার সোনা মা ভালো মা আমার সোনা মিষ্টু এখন হেয়ার বেল পরেছে তারপর নেল পলিশ পরবে তারপর ঘড়ি পরবে ইয়ে তারপর আমি ঘুরতে যাব ইয়ে এই মিষ্টু দাঁড়া দাঁড়া কি হয়েছে টুলু দিদির সাইকেল নিয়ে কোথায় যাচ্ছিস আরে আর বলো না টুলু দিদির কাছে টাকা চেয়েছি আমি একটা আইসক্রিম খাবো বলে টুলু দিদির কি কিপটেন কিপটে আমাকে এক টাকাও দিল না তাই ওর সাইকেল ভাঙির কাছে বেচতে যাচ্ছি তুমি আবার টুলু দিদিকে বলো না যেন ওমা তাই নাকি টুলু দিদি তোকে এক টাকাও দেয়নি না তাই সাইকেলটা ভাঙির কাছে বেচতে যাচ্ছিস হ্যাঁ ওখান থেকে টাকা দিব ওই টাকা দিয়ে আমি আইসক্রিম খাবো তাই নাকি হ্যাঁ কিন্তু আমি তো বলবো না পেছনে একবার দেখ তো ওটা কে আরে দেখো ঝগড়া লেগে গেছে এই মিষ্টু কি করছিস তুই তাতা থই থই নাচ ঠিক আছে দেখ তোর জন্য কি নিয়ে এসেছি আমি তুই তো আমাকে রোজ রোজ উল্লু বানাস ভটকা মাছ এনেছি পটকা মাছ এনেছি তারপর হচ্ছে বোয়াল মাছ ধরেছি আজকে তোর জন্য আমি সত্যিকারের মাছ নিয়ে এসেছি তোর পছন্দের মাছ আমি যদি তোমাকে ঠকাই তাহলে তুমি আমাকে কনসা জেতাবে তুমিও না আমাকে ঠকাবে আরে না রে মিষ্টু আমি তোকে ঠকাবো না তুই নিয়ে দেখ না না আমি নেব না আরে তুই নিয়ে দেখ তারপর বলবি ঠিক আছে নিয়ে দেখছি এই দেখ সত্যি তো মা এখানে অনেক মাছ হ্যাঁ তোর পছন্দের মাছ এগুলো কি মাছ বলতো এগুলো তো চাইনা পুঁটি তুই খেতে ভালোবাসিস না হ্যাঁ আমি খেতেও ভালোবাসি এগুলো দিয়ে খেলতেও ভালোবাসি কি এগুলো দিয়ে খেলবি হ্যাঁ না না এগুলো দিয়ে খেলা যায় না মাছ দিয়ে কখনো খেলতে হয় না এগুলো ভাজা করে ভাতের সঙ্গে খাবো ভাজা করে খাবে তাড়াতাড়ি আয় চলো চলো